ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। নমস্কার, দেখছেন এবিপি আনন্দ, আপনাদের সঙ্গে আমি স্বর্ণালী। সরকারি নির্দেশ উড়িয়ে করোনা আবহে স্কুলে ক্লাস, নির্দিষ্ট সময়ে দাসপুরে স্কুলে এলো পড়ুয়ারা। টেলিফোনে মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি কৃষ্ণেন্দু অধিকারী। কৃষ্ণেন্দু, কিভাবে সরকারি নির্দেশ উড়িয়ে করোনা আবহে স্কুলে ক্লাস শুরু হলো, এ ব্যাপারে স্কুল কর্তৃপক্ষের কি বক্তব্য? দেখো, সেটাই বড় প্রশ্ন, যেখানে সরকার বলে দিচ্ছে যে 31 আগস্ট পর্যন্ত নির্দিষ্ট ছাড় দিয়ে লকডাউন চলছে, পূর্ণ লকডাউন কয়েকটা দিন ঘোষণা হয়েছে এবং তারপর স্কুল বন্ধ থাকবে 31 আগস্ট পর্যন্ত। সেখানে পশ্চিম মেদিনীপুরের দাসপুরের একটা স্কুল, 1 নম্বর ব্লকের হাট সরবেরিয়া বিধানচন্দ্র উচ্চ বিদ্যালয়, সেখানে একটা নির্দিষ্ট সময়ে যেমন পড়ুয়ারা আসে, পড়ুয়ারা এলো এবং পড়ুয়ারা ক্লাস করলো। এবং শুধু তাই নয়, যেখানে সরকার এখনো পর্যন্ত ক্লাস শুরুর কোন নির্দেশিকা জারি করেনি, যেখানে মুখ্যমন্ত্রী ভাববেন বলছেন 5 সেপ্টেম্বর থেকে ধাপে ধাপে যদি পরিস্থিতি স্বাভাবিক হয়, এত কিছু পরেও আজকে সরকারের নির্দেশকে বুড়ো আঙুল দেখে সেখানে ক্লাস শুরু হলো। এবং যেটা জানা যাচ্ছে যে সেখানে 10ম শ্রেণীর ক্লাস শুরু হয়েছে, হেডমাস্টার মশাই প্রকাশ্যে বলছেন যে আমরা দৃষ্টান্ত স্থাপন করতে চাই, কারণ অভিভাবকরা বলছেন, ছাত্ররা বলছেন যে সামনে মাধ্যমিক পরীক্ষা, আগামী দিনে মাধ্যমিক পরীক্ষার জন্য পড়াশোনা দরকার এবং তার জন্যই অভিভাবক এবং ছাত্রদের স্বার্থের কথা ভেবে এই ক্লাস নেওয়া হয়েছে। অভিভাবক এবং ছাত্ররা সিদ্ধান্ত নেয়ার কি, একদম সরকারি সাহায্যপ্রাপ্ত একটি স্কুল, সেই স্কুলে 12টা থেকে 2:30 পর্যন্ত 3-3টি ক্লাস হয়েছে 45 মিনিট ধরে। 3-3টি ক্লাস হয়েছে, ফিজিক্যাল সায়েন্স, জিওগ্রাফি এবং ম্যাথসের অঙ্কের ক্লাস হয়েছে এবং ক্লাসের মধ্যে 50 জন পড়ুয়া ছিল এবং সেই ক্লাসে প্রধান শিক্ষকের উপস্থিতিতে স্কুলে ক্লাস নিচ্ছেন এবং প্রধান শিক্ষক যুক্তি দিচ্ছেন যে তারা অভিভাবক এবং ছাত্রদের দাবি মেনে এবং ম্যানেজিং কমিটি বা পরিচালন সমিতির সিদ্ধান্ত মেনে এই ক্লাস নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। আগামী দিনে অন্যান্য ক্লাসও তারা নেবেন এমনটাই চিন্তা ভাবনা করছেন। ধন্যবাদ। করোনা আবহে দাসপুরে স্কুলে ক্লাস প্রসঙ্গে ছাত্র এবং অভিভাবকদের কি বক্তব্য শুনব। করোনা ভাইরাসে আমাদের স্কুল অনেকদিন বন্ধ ছিল, তাই আমাদের প্রচুর অসুবিধা হচ্ছে। সেই কারণে আমরা প্রধানশিক্ষক মহাশয়ের কাছে একটা অ্যাপিল রেখেছিলাম যে আমাদের স্কুল তাড়াতাড়ি চালু করা হোক। ম্যাথ, লাইফ সায়েন্স এই বিষয়গুলো আমরা চালু করার কথা বলেছিলাম। স্যার যথারীতি আমাদের এই কথাগুলো রেখেছেন এবং যথা নিয়ম মেনে নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে এবং দীর্ঘদিন এই করোনা মহামারীর জন্য আমাদের টিউশনের পঠন পাঠন দীর্ঘদিন ব্যাপী বন্ধ রয়েছে। আমাদের বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহাশয়কে এবং অন্যান্য শিক্ষক মহাশয়কে একটা আবেদন জানাই যে আমাদের যত তাড়াতাড়ি সম্ভব একটা ক্লাসের আবেদন শুরু করার জন্য, সরকারি সামাজিক দূরত্ব এবং মাস্ক ব্যবহার করে। দীর্ঘদিন যাবৎ কোনো স্কুলে ক্লাস হচ্ছে না, বাড়ির টিউশন সব বন্ধ, তাই ছেলেমেয়েদের পড়াশোনা প্রচুর বিঘ্ন, সামনে মাধ্যমিক, তাই আমরা প্রধান শিক্ষকের কাছে বিশেষভাবে অনুরোধ করেছিলাম। প্রধান শিক্ষক মহাশয় আমাদের আবেদনের সাড়া দিয়ে এগিয়ে এসেছেন এবং 10-এর ক্লাসটি শুরু করেছে এবং 12-এর ক্লাসও এইভাবে শুরু করবেন স্যার কথা দিয়েছে। সংকলনের ব্যাপারটা তো থাকছেই, কিন্তু সব জায়গায় সমস্ত বিষয় যেখানে চলছে, হাট বাজার দোকানদারি সবটাই তো নির্দিষ্ট দূরত্ব মেনে চলছে, সেক্ষেত্রে একদম শিক্ষা ব্যবস্থাটা যদি একবারে বন্ধই হয়ে যায় সেক্ষেত্রে খুবই অসুবিধা। প্রধান শিক্ষকের কি বক্তব্য শুনব। আমাদের বিদ্যালয়ে অন্যান্য বিদ্যালয়ের মতো দীর্ঘদিন ধরে পঠন পাঠন বন্ধ ছিল, অভিভাবকরা ক্রমাগত আমাদের কাছে অনুরোধ করেছেন তাদের ছেলে মেয়ের পঠন পাঠনের সাথে কিছু একটা করার। সম্প্রতি আমরা একেবারে সরাসরি আমাদের শ্রেণী কক্ষে ছেলেদেরকে নিয়ে এসে পাঠদান শুরু করেছি। এটা কেবলমাত্র 10ম শ্রেণীর জন্য আমরা শুরু করেছি। আমরা এডুকেশন দপ্তরের আমাদের কাছে কোনো নির্দেশিকা নেই, সেটা তো আমরা আগেই বলেছি। হ্যাঁ, কিন্তু আমরা আমাদের এলাকার অভিভাবকদের এবং সবচেয়ে বড় জিনিস ছেলে মেয়েদের স্বার্থের কথাটাকে আমরা আগে অগ্রাধিকার দিয়েছি, কারণ আমরা দেখছি অনেক ছেলে বিশ্রামিতে যাচ্ছে, অনেক ছেলে নানাভাবে কষ্টের মধ্যে আছে। আমার তো মনে হয় না যে আমরা পাঠদানের মতন একটা বড় কাজ করছি সমস্ত প্রিকশনস মেনে, এতে জেলা শিক্ষা দপ্তরের কোনো অসুবিধে বা তাদের কোনো বাধা হিসেবে থাকবে বলে আমার মনে হয় না। আমার মনে হয় এটা একটা তাদের কাছে দৃষ্টান্ত হবে, আগামী দিনে সমস্ত বিদ্যালয় হয়তো এই ধরনের ভাবে এগিয়ে দিতে তারা একটা উপায় খুঁজবে বলে আমার মনে হয়।